নমস্কার বন্ধুরা আমি তাপসমালাকাড় আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাকরির খবর নিয়ে চলেছি আমাদের রাজ্যে চারশো চোদ্দোটি শূন্য পদে একটি বিরাট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রাজ্য সরকারের অধীন একটি গুরুত্বপূর্ণ কোম্পানিতে স্থায়ী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে অফিসিয়াল বিজ্ঞপ্তি আমরা দেখে নেবো সেখান থেকে জেনে নেব বিস্তারিত তথ্য চলুন দেখেনি একদম অফিসিয়াল বিজ্ঞপ্তি তার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে প্রথমেই থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে তাকে বেলাইকনটিতে অল নোটিফিকেশান অন করে দেবেন যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশান আকারে পৌঁছে যায় ভিডিও ভালো লাগলে বেশ বেশি করে লাইক করবেন শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ চাকরির খবর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলবেন না চলুন নিই একদম অফিসিয়াল বিজ্ঞপ্তি শূন্য পদের সংখ্যা চারশো চোদ্দোটি বিভিন্ন ধরনের শিক্ষাগত যোগ্যতা রয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে বিভিন্ন ধরনের শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন ধরনের পদ রয়েছে অফিসিয়াল বিজ্ঞপ্তি আমরা চলে যাচ্ছি দেখুন বন্ধুরা এই হচ্ছে সম্পূর্ণ অফিসিয়াল ওয়েবসাইট আমরা বর্তমানে রয়েছি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড বা ডাব্লু এর সম্পূর্ণ অফিশিয়াল ওয়েবসাইটে এই এসি এসসিটিসি এলএই চারশো চোদ্দোটি শূন্য একটি বিরাট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে একদম অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখতে হলে চলুন দেখেনি এই ওয়েবসাইটে আসার পরে এখানে একটু স্কল করে যদি আপনারা নিচের দিকে নামেন তাহলে দেখতে পারবেন বা দিকে একটি অপশান রয়েছে ট্রিপল একটা ডট রয়েছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে কেরিয়ার বলে একটি অপশান রয়েছে এই কেরিয়ার অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে কেরিয়ার অপশানে ক্লিক করলে আপনারা সম্পূর্ণ অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখে নিতে পারবেন চলুন আমরা সম্পূর্ণ অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখে নিই দেখুন বন্ধুরা এই হচ্ছে সম্পূর্ণ অফিশিয়াল বিজ্ঞপ্তি ওয়েস্টবেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড আর গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল এন্টারপ্রাইজ এমপ্লয়মেন্ট নোটিফিকেশান নম্বর আর ইসি দু হাজার একুশ শূন্য চার রিক্রুটমেন্ট ইন দ্য পোস্ট অফ জুনিয়র এক্সিকিউটিভ স্টোর্স এবং দু নম্বর হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল গ্রেড টু সম্পূর্ণ পারমানেন্ট পদে নিয়োগ হতে চলেছে কমেন্সমেন্ট অব অনলাইন রেজিস্ট্রেশন পনেরো বারো দু হাজার একুশ শুরু হয়ে গেছে অনলাইনে আবেদন এবং লাস্ট ডেট হচ্ছে পাঁচ এক দু হাজার বাইশ পাঁচই জানুয়ারি দু পর্যন্ত অনলাইনে আবেদন জানানো যাবে এবার আমরা সম্পূর্ণ বিবরণ দেখে নেব এখানে কোম্পানির প্রোফাইল রয়েছে ডাব্লু বি এসিটিসি কী ধরনের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের সম্বন্ধে এখানে রয়েছে সেটা একটু দেখে নিতে পারেন তারপর আমরা চলে যাব ডিটেলস অব দ্য পোস্ট সম্পূর্ণ পদের বিবরণে আমরা চলে যাব এক নম্বর পোস্ট কোড হচ্ছে জুনিয়র এক্সিকিউটিভ স্টোর শূন্য পদের সংখ্যা চোদ্দোটি পে লেভেল দেখুন লেভেল সাত সাঁইত্রিশ হাজার চারশো থেকে এক লক্ষ আট হাজার দুশো টাকা পর্যন্ত স্যালারি স্কেল এবং রিকোয়ার্ড কোয়ালিফিকেশান হচ্ছে গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন ফ্রম ইউনিভার্সিটি রেকগনাইজড বাই ইউজিসি সেই সঙ্গে লাগবে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ডিপ্লোমা ইন লজিস্টিক্স ফর্ম আর রেকগনাইজড ইউনিভার্সিটি ইনস্টিটিউট অ্যাপ্রুভড বাই এআইসিটিই ইউজিসি অথবা আরও বেশ কিছু কোয়ালিফিকেশান এখানে চাওয়া হয়েছে পোস্ট গ্র্যাজুয়েট গ্রাজুয়েটের সঙ্গে একটা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা লাগবে সেটা থাকলেই কিন্তু এই জুনিয়র এক্সিকিউটিভ স্টোর পদে আবেদন করতে পারবেন রকম কোনো অভিজ্ঞতা কিন্তু চাওয়া হয়নি আর দু নম্বর হচ্ছে সবথেকে বেশি শূন্য রয়েছে চারশোটি শূন্য পদে এই নিয়োগ হতে চলেছে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল গ্রেড টু চারশোটি শূন্য পদ রয়েছে লেভেল সিক্সে স্যালারি দেওয়া হবে রুপিস ছত্রিশ থেকে এক লক্ষ ছ হাজার সাতশো টাকা পর্যন্ত স্যালারি স্কেল আর শিক্ষাগত যোগ্যতা লাগবে পাস্ট ফুল টাইম থ্রি ইয়ার্স ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম রেকগনাইজড ইনস্টিটিউট কলেজ ডিউলি রেকগনাইজড বাই ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন রিনেমড অ্যাজ ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট অর্থাৎ তিন বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স অর্থাৎ পলিটেকনিক থেকে তিন বছর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরের ডিপ্লোমা করে থাকলেই এই জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল গ্রেড টু পদের জন্য আবেদন করতে পারবেন আর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুযোগ চারশোটা শূন্য রয়েছে এবার দেখুন নোট আকারে বেশ কিছু তথ্য এখানে জানানো রয়েছে সেগুলো আপনারা দেখে নিতে পারেন কেরিয়ার প্রসপেক্টও এখানে দেখানো রয়েছে এই পদে যোগদান করার পরে কীভাবে ওপরে ওঠা যাবে সেটাও কিন্তু এখানে বলা রয়েছে আর কম্পেনসেশান পেয়েও রয়েছে এখানে এজ লিমিটটা দেখুন যেটা খুব ইম্পর্ট্যান্ট এজ লিমিট হচ্ছে আঠেরো থেকে বত্রিশ বছর পর্যন্ত বয়সীমা হতে হবে পয়লা জানুয়ারি দু হাজার একুশের হিসেবে আর বয়সের ঊর্ধ্বসীমায় সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা যে ছাড়টা পান সেটা কিন্তু অবশ্যই পাবেন আর এইবার দেখুন লোয়ার লিমিট ডেট অফ বার্থ এখানে দেওয়া রয়েছে এক এক এবং এটা হতে হবে এর মধ্যে আর ইউভার শ্রেণীর জন্য সর্বোচ্চ বয়সসীমার বয়স হতে হবে উনিশশো উননব্বই সাল এক এক দু হাজার উনিশশো উননব্বই এক দু উনিশশো উননব্বই এস সি এসটিদের ক্ষেত্রে এক এক উনিশশো চুরাশি ও এবিদের জন্য এক এক উনিশশো ছিয়াশি পিডব্লিউদের জন্য এক এক উনিশশো উনআশি এটা হচ্ছে বয়সের ঊর্ধ্বসীমার ডেট অফ বার্থটা সহজ করে বুঝিয়ে দিয়েছে যারা বুঝতে পারবেন না এটা বুঝে নিতে পারেন আর মনে রাখবেন বয়সটা হতে হবে আঠেরো থেকে বত্রিশ বছর পর্যন্ত এরপর দেখুন রিজার্ভেশন রয়েছে এই যে চারশো চোদ্দোটি পদ তার ব্রেকআপ দেখানো রয়েছে জুনিয়র এক্সিকিউটিভ যে চৌদ্দোটা শূন্য পদ রয়েছে তার মধ্যে ইউ থেকে শুরু করে ইউ আর এস সি এস টি ওবিসি পিডাব্লিউডি সমস্ত ভাগটা রয়েছে আর জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল গেট টু পদের ক্ষেত্রেও দেখুন চারশোটি শূন্য পদের সম্পূর্ণ ব্রেকআপ দেখানো রয়েছে ইউ আর রয়েছে একশো উনিশটি ইউ আর ইসি রয়েছে বাষট্টি এইভাবে কিন্তু সম্পূর্ণ পদের বিবরণগুলো দেখানো রয়েছে আর রিজার্ভেশন ফর মেরিটোরিয়া স্পোর্টস পার্সন খেলোয়াড়দের জন্যও কিন্তু একটা কোঠা রয়েছে সেটাও একটু দেখে নিতে পারেন কোন কোন খেলার ক্ষেত্রে এই কোঠাটা পাবেন সেটাও কিন্তু এখানে রয়েছে আচ্ছা এরপর আমরা চলে যাব রিজার্ভেশন ফর পার্সন উইথ ডিসিবিলিটি সেটাও রয়েছে এক্সেম ক্যাটাগরিদের জন্য কিন্তু যারা ইসি ক্যাটাগরি তাদের জন্য সুযোগ রয়েছে মুড অফ সিলেকশান সিলেকশানটা কীভাবে হবে সিলেকশান অফ ক্যান্ডিডেটস ফর অল পোস্ট উইল বি মেড অন দ্য বেসিস অফ পারফরমেন্স অফ দ্য এলিজিবল ক্যান্ডিডেটস ইন দ্য অনলাইন টেস্ট অ্যান্ড পার্সোনাল ইন্টারভিউ এই দুটো স্টেজে পরীক্ষা হবে অনলাইনে পরীক্ষা প্রথমে রিটেন টেস্ট তারপরে পার্সোনাল ইন্টারভিউ হবে এরপর হচ্ছে প্রি মেডিক্যাল যে টেস্টটা হবে এমপ্লয়মেন্ট এবং তারপরে কিন্তু নিয়োগ করা হবে আর পরীক্ষা কেন্দ্র কথা যেটা বলা হয়েছে কলকাতা হচ্ছে পরীক্ষা কেন্দ্র ডাব্লু এর পরীক্ষা কেন্দ্র হবে কলকাতা অনলাইনে পরীক্ষা হবে কম্পিউটার বেসড টেস্টের যে ধরনটা বা অনলাইন টেস্টের ধরনটা এখানে বলা রয়েছে অল নোটিফাইড পোস্ট অর্থাৎ এই ধরনের পদের ক্ষেত্রে একশো নম্বরের পরীক্ষা সময় থাকবে দেড় ঘন্টা বা নব্বই মিনিট যার মধ্যে চারটে পার্ট রয়েছে ডোমেন মার্কস হচ্ছে পার্ট এতে সিক্সটি মার্কসের যেখানে হচ্ছে আপনার যে সাবজেক্টের উপরে মেন সাবজেক্ট অর্থাৎ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপর এখানে প্রশ্ন থাকবে অথবা যে দ্বিতীয় যে পদটি রয়েছে স্টোরের ক্ষেত্রে সেই বিষয়ের উপরে প্রশ্ন থাকবে আর তারপর থাকছে পার্ট বিতে যেটা জেনারেল অ্যাপটিটিউড তারপর রয়েছে পার্ট সি তে পনেরো নম্বর ইংলিশ টেস্ট আর জেনারেল অ্যাপটিটিউড হচ্ছে কুড়ি নম্বরের আর সর্বশেষ রয়েছে বেঙ্গলি নেপালি টেস্ট যার জন্য রয়েছে পাঁচ নম্বর এই সর্বমোট একশোটা মার্কস থাকবে নব্বই মিনিট টাইম থাকবে আর কোয়েশ্চেন হবে ইংরেজিতে আর প্রতিটা কোয়েশ্চেনের জন্য এক নম্বর করে নম্বর অফ অপশান থাকবে চারটে নেগেটিভ মার্কস দেয়ার উইল বি নো নেগেটিভ মার্কস ফর রং আনসার কোনো নেগেটিভ মার্কিং নেই আর মিনিমাম কোয়ালিফাইং মার্কস এখানে দেওয়া রয়েছে এমসিকিউ টাইপ টেস্টের ক্ষেত্রে ফর্টি পারসেন্ট হচ্ছে আনরিজার্ভড ওবিসি এ এবং ওবিসি বিদের জন্য আর শিডিউল কাস্টের জন্য পঁয়ত্রিশ শতাংশ নম্বর হচ্ছে কোয়ালিফাইং মার্কস একশো নম্বরের মধ্যে পঁয়ত্রিশ নম্বর পেলেই পাশ করতে পারবেন তিরিশ পার্সেন্ট হচ্ছে শিডিউল ট্রাইবদের জন্য আর পিডাব্লিউদের জন্য তিরিশ পার্সেন্ট মিনিমাম কোয়ালিফাইং মার্কস ইন ইংলিশ অ্যান্ড বেঙ্গলি নেপালি টেস্ট ফর অল দ্য নোটিফাইড পোস্ট আর ক্যান্ডিডেট উইল হ্যাভ টু স্কোর আ মিনিমাম অফ ফাইভ আউট অফ অ্যালোটেড টোয়েন্টি মার্কস পার্ট সি অ্যান্ড ডি টুগেদার টু কোয়ালিফাই অর্থাৎ পার্ট সি এবং ডি তে এই কুড়ি নম্বরের মধ্যে পাঁচ নম্বর মিনিমাম পেতেই হবে তাহলেই কিন্তু পাশ করতে পারবেন পার্সোনাল ইন্টারভিউর বিষয়ে যেটা বলা হয়েছে এটা হচ্ছে টোটাল পার্সোনাল ইন্টারভিউর নম্বর হচ্ছে পঁচিশ নম্বর পঁচিশ নম্বরের পরীক্ষা পার্সোনাল ইন্টারভিউ তারপরে কিন্তু নিয়োগ হবে প্রি এমপ্লয়মেন্ট মেডিকেল এক্সামিনেশান এরপরে পুলিশ ভেরিফিকেশান ইত্যাদি ইত্যাদি আর একটা প্রবেশনারি পিরিয়ড রয়েছে সেটা এখানে বলা রয়েছে চাকরিতে জয়েন করার পর একটা নির্দিষ্ট সময় থাকছে যেখানে ওয়ান ইয়ার এটা ওয়ান ইয়ার হচ্ছে প্রভেশনারি পিরিয়ড এই সময়টাতে স্যালারিটা অনেকটা কিভাবে পাওয়া যাবে সেটা এখানে ব্যাখ্যা দেওয়া হয়েছে দ্য ক্যান্ডিডেটস উইল বি অ্যাপয়েন্টেড প্রভেশনালি আফটার বিং ফাউন্ড মেডিকেলি ফিট সিলেক্টেড ক্যান্ডিডেটস উইল বি অ্যাপয়েন্টেড ইন দ্য রেগুলার পেমেন্ট ইনিশিয়ালি অন প্রভেশন ফর আ পিরিয়ড অফ ওয়ান ইয়ার ডিউরিং দ্য পিরিয়ড অফ প্রভেশন দে উইল হ্যাভ টু আন্ডারগো এক্সটেন্সিভ ওরিয়েন্টেশন অন দ্য জব অ্যান্ড ক্লাসরুম ট্রেনিং ইন দ্য কোম্পানিস ট্রেনিং সেন্টার এস্টাবলিশমেন্ট অন সাকসেসফুল কমপ্লিশন অফ প্রভেশন দে মে বি কনফার্মড আন্ডার দ্য কোম্পানি অ্যাস রুলস অর্থাৎ এখানে কিন্তু মনে রাখতে হবে এক বছরের প্রভেশনের পিরিয়ডে কিন্তু সমস্ত স্যালারি সমস্ত কিছুই পাওয়া যাবে কিন্তু তাকে কোনো ডিউটি দেওয়া হবে না তাকে ট্রেনিং দেওয়া হবে এই প্রভেশনারি পিরিয়ডটার মধ্যে এই যে যে ইনস্টিটিউটগুলো রয়েছে সেখানে ট্রেনিং এই সম্বন্ধে কাজ সম্বন্ধে বোঝানো হবে ক্লাস করানো হবে তারপরে কিন্তু এক বছর পরে কিন্তু নিয়োগ করা হবে আর এমপ্লয়মেন্ট বন্ড রয়েছে এখানে দ্য সিলেক্টেড ক্যান্ডিডেটস ফর দ্য পোস্ট অফ জুনিয়র এক্সিকিউটিভ স্টোর আর জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল গ্রেড টু উইল বি রিকোয়ার টু ফার্নিশ আ বন্ড অফ রুপিস দেড় লক্ষ আর হচ্ছে এক লক্ষ ইঞ্জিনিয়ার জুনিয়র ইঞ্জিনিয়ার ক্ষেত্রে এক লক্ষ টাকার বন্ড করতে হবে আর জুনিয়র এক্সিকিউটিভ স্টোরের ক্ষেত্রে দেড় লক্ষ টাকার একটা বন্ড করতে হবে যে বন্ডটা করে তবেই কিন্তু চাকরিতে জয়েন করতে হবে যাতে মনে রাখতে হবে মিনিমাম চার বছর আমি এই পদে যে জয়েন করছি চার বছর এখানে চাকরি করব এই শর্তে আমি ওই বন্ডটা করব চার বছর পরে কিন্তু সমস্ত টাকা কিন্তু আপনাদেরকে ফেরত দিয়ে দিতে হবে আর হাউ টু অ্যাপ্লাই অ্যাপ্লাই করতে হবে অনলাইনে লিঙ্ক আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশান পোর্টালে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন মনে রাখবেন পাঁচ এক দু হচ্ছে অনলাইনে আবেদন জানানোর শেষ তারিখ অ্যাপ্লিকেশান ফি অ্যান্ড মুড অফ পেমেন্ট অ্যাপ্লিকেশান ফি দেখুন অ্যাপ্লিকেশান ফি হচ্ছে সাধারণ প্রার্থীদের জন্য চারশো টাকা আর রিজার্ভ প্রার্থীদের জন্য তিনশো টাকা এখানে হচ্ছে না যেটা হচ্ছে জুনিয়র এক্সিকিউটিভ স্টোরের জন্য চারশো টাকা সেটা দিতে হবে আনরিজার্ভ ও বিসি বি এক্স সার্ভিসম্যান ইত্যাদি আর জুনিয়র ইঞ্জিনিয়ার পদের জন্য তিনশো টাকা লাগবে সি এস টি পি এদের ক্ষেত্রে কিন্তু কোনো ফি লাগবে না পুরোটাই ফ্রি আর দেখুন আর যে তথ্যগুলো জানানো রয়েছে জেনারেল ইনস্ট্রাকশান আকারে বেশ কিছু তথ্য জানানো রয়েছে দেখে নিতে পারেন এগুলো এগুলো অনেকের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে অনেকের ক্ষেত্রে নাও লাগতে পারে এইভাবে কিন্তু সম্পূর্ণ তথ্যটা জানানো রয়েছে আর এটা সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তি একদম অফিসিয়াল পোর্টাল থেকে আমি আপনাদেরকে দেখিয়েছি এটাও কিন্তু জানানো রয়েছে আর ডিউরিং দ্য রেজিস্ট্রেশন প্রসেস ইফ ইউ ফেস এনি ডিফিকাল্টিস প্লিজ কন্ট্যাক্ট অ্যাট দ্য হেল্পলাইন নাম্বার অর মেইল ইউর কোয়ারিস টু দ্য ইমেল আইডি গিভেন বিলো এখানে অফিসিয়াল ইমেল আইডি দেওয়া রয়েছে ফোন নম্বর দেওয়া রয়েছে টাইমিংও বলে দেওয়া হয়েছে কোনো অনলাইন আবেদন করতে গেলে প্রবলেম হলে এখানে ইমেল করে ফোন করে জানাতে পারেন সময়টা হচ্ছে মন্ডে থেকে ফ্রাইডে সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত স্যাটারডে সানডে এবং হলিডেতে বন্ধ থাকবে এই হেল্পলাইন নাম্বারটি এই হচ্ছে সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তি রাজ্যে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল এবং জুনিয়র এক্সিকিউটিভ স্টোর পদে একটি বিরাট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে মোট চারশো চোদ্দোটি শূন্য পদে এই নিয়োগ হতে চলেছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড বা ডাব্লিউ বিএসইটিস সি এ এছাড়া আজকে গুরুত্বপূর্ণ চাকরির খবর ভিডিওটি ভালো লাগলে বিশেষ করে লাইক করবেন শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ চাকরির খবরটি কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানতে পারেন এরকমই লেটেস্ট তথ্য সমৃদ্ধ ভিডিও সবার আগে জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকনটিতে অল নোটিফিকেশান অন করে দেবেন যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আগে পৌঁছে যায় নমস্কার ধন্যবাদ